লকডাউন ও শিলিগুড়িতে অপ্রতিরোধ্য করোনা সংক্রমণ। অস্বস্তি বাড়িয়ে বুধবার করোনায় নতুন করে আক্রান্ত হলেন শিলিগুড়ি পুর নিগমের 69 জন বাসিন্দা। মঙ্গলবার শিলিগুড়িতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 27 জন। অনেকেই ভেবে নিয়েছিলেন হয়তো লকডাউনের সুফল মিলছে, কিন্তু বুধবারের করোনা সংক্রমণের সংখ্যার দিকে তাকিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের। তবে এদিন সব রেকর্ডকেই ছাপিয়ে গেল করোনায় মৃত্যুর সংখ্যা। বুধবার করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হয়েছে মোট 8 জনের। এদিন দিশান কোভিড হাসপাতালে মৃত্যু হয়েছে সেবক রোড গ্রিন ভ্যালির বাসিন্দা দেবী দত্ত আগরওয়াল, শিলিগুড়ি সুকান্তনগরের বাসিন্দা সুনীল কুমার দত্ত, জলপাইগুড়ি রানীনগর বিএসএফ জওয়ান রাজীব কুমার, বীরপাড়ার বাসিন্দা চন্দ্র বাহাদুর মিত্র, শিলিগুড়ি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সরণী সন্ধ্যা দে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রিকুতে মৃত্যু হয়েছে শিলিগুড়ি একতিয়াশাল শাস্ত্রীনগরের বাসিন্দা কিশোরী রজক, ফালাকাড়ার বাসিন্দা অধীর সরকার। এছাড়া শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নাগরাকাটার বাসিন্দা বীরেন্দ্রনাথ বিশ্বাসের। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রিকুতে আরও দুজনের শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু হয়েছে। তাদের সোয়াব টেস্টের রিপোর্ট এখনও আসেনি বলে মেডিকেল কলেজ সূত্রে খবর। মৃত্যু মিছিলের পাশাপাশি এদিন দার্জিলিং জেলাতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 92 জন। এর মধ্যে শুধুমাত্র শিলিগুড়ি পুর এলাকাতেই করোনা সংক্রমণ মিলেছে 69 জনের শরীরে। এদিন শিলিগুড়ির সিংহভাগ ওয়ার্ডেই করোনা সংক্রমণের খবর মিলেছে। এদিন শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়েছেন 10 জন, 35 নম্বর ওয়ার্ডে 9 জন, 2 নম্বর ওয়ার্ডে 8 জন, 23 নম্বর ওয়ার্ডে একই পরিবারের 6 জন, 27 নম্বর ওয়ার্ডে 5 জন, 17 এবং 14 নম্বর ওয়ার্ডে 4 জন সংক্রমিত হয়েছেন করোনায়। এছাড়া সংক্রমণের খবর মিলেছে 3, 10, 37, 27, 24, 16, 2, 31, 33, 39 এবং 20 নম্বর ওয়ার্ডে। এদিকে বুধবারই শেষ হচ্ছে শিলিগুড়ি শহরে লকডাউনের মেয়াদ। আগামীকাল থেকে শিলিগুড়িতে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনেই থাকছে লকডাউন। আগামী আরও 7 দিন শিলিগুড়ির পরিস্থিতি দেখা হবে। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে পরবর্তী পরিস্থিতির ওপর বিচার করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দার্জিলিং জেলা শাসক এস পুন্নম্বলম। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।